স্টাডি বৈঠক ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি সব্যসাচী বসু। আজকের ছোট্ট একটা ভিডিও যার মূল বিষয় হচ্ছে সেট, সিইটি অর্থাৎ কমন এলিজিবিলিটি টেস্ট, যাকে বলতে পারি ওয়ান ইন্ডিয়া ওয়ান এক্সাম, ঠিক আছে? এরকমই কিছু একটা ট্যাগ করা হয়েছে। তো যাই হোক, মূল বিষয়টা হচ্ছে অভিন্ন পরীক্ষা হতে চলেছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরির জন্য, যার দায়িত্ব পাচ্ছে কে, এনআরএ, ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি, যার মধ্যে সব ডিপার্টমেন্টের অর্থাৎ এসএসসি, রেল, ব্যাঙ্ক মানে আইবিপিএস, এদের সব রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ প্রতিনিধি থাকছে এই এনআরএ এর মধ্যে। তারা কিন্তু এই পরীক্ষাটা কন্ডাক্ট করবে। পরীক্ষাটা কী হবে? কেন্দ্রীয় চাকরির জন্য অভিন্ন পরীক্ষা, একমাত্র কেন্দ্রীয় সরকারের চাকরি, তার মধ্যে কি রেল, ব্যাঙ্ক আর এসএসসি। রেলের মধ্যে কী কী পড়ছে না, আরআরবি, আরআরসি এই দুটো পড়ছে, ঠিক আছে? আর কী পড়ছে? ব্যাঙ্কের মধ্যে পড়ছে আইবিপিএস, আর এসএসসির মধ্যে যেসব পরীক্ষাগুলো আছে, এসএসসির সব অর্থাৎ স্টাফ সিলেকশনের কমিশনের সব পরীক্ষা। পরীক্ষাটা হচ্ছে কীভাবে? শুধুমাত্র গ্রুপ বি এবং গ্রুপ সি নন টেকনিক্যাল পোস্টের জন্য, গ্রুপ বি পোস্টের জন্য আর গ্রুপ সির নন টেকনিক্যাল পোস্টের জন্য, টেকনিক্যালের জন্য নয়, গ্রুপ এর জন্য নয়, অর্থাৎ গেজেটেড পোস্টের জন্য কিন্তু পরীক্ষাটি হবে না, শুধুমাত্র গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টের জন্য। মানে সবচেয়ে বেশি পরিমাণ ক্যান্ডিডেট যেখানে থাকে, যেখানে দেখা গেছে 2-2.5 কোটি ক্যান্ডিডেট পরীক্ষা দেয়, সেই পরীক্ষাগুলোর জন্য কিন্তু এটা হতে চলেছে। এতে করে সুবিধা কী হবে? দেখো, বছরে দুবার পরীক্ষাটি নেওয়া হবে, এটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার। সিটেট যেমন হয়, সিটেট তোমরা জানো বছরে দুবার করে নেওয়া হয়, জুলাই একবার, ডিসেম্বরে একবার, তো সেই সিটেটের মতোই সেট পরীক্ষাটাও হতে চলেছে। বছরে দুবার নেওয়া হবে আর তার একটা স্কোর কার্ড থাকবে, সেই স্কোর কার্ডটা থাকবে 3 বছর ভ্যালিডিটি। কীরকম 3 বছর ভ্যালিডিটি থাকার অর্থ হচ্ছে 3 বছরের মধ্যে যে কোনো পরীক্ষা যখন এসএসসি, রেল, ব্যাঙ্ক নিতে চলে আসবে, তখন নেবে পরীক্ষা, তখন সেই স্কোর কার্ড দেখে ইন্টারভিউ হোক বা তাদের যদি কোনো মেডিকেল টেস্ট থাকে, কিছু থাকে, তার জন্য ডাকা হবে। অর্থাৎ পরীক্ষার দিতে হচ্ছে না, পরীক্ষার ফি দিতে হচ্ছে না, পরীক্ষা দিতে যেতে হচ্ছে না কোথাও বাড়ির থেকে বেরিয়ে, ঠিক আছে? একবার গেলেই হবে, বছরে দুবার পরীক্ষা দিতে গেলেই কেন্দ্রীয় সরকারের চাকরি পাওয়া যাবে গ্রুপ বি আর গ্রুপ সি নন টেকনিক্যাল পোস্টের জন্য। প্রায় সকল ভাষাতেই পরীক্ষাটা হবে, ঠিক আছে? ভারতীয় সকল ভাষাতেই পরীক্ষাটা হতে চলেছে, যাতে রিজিওনাল ল্যাঙ্গুয়েজে কোনো প্রবলেম না হয়। অনলাইন পরীক্ষা এটাও মাথায় রাখতে হবে, অনলাইনই হবে, এবং খুব ভালো করেই বুঝতে পারছো সামনে এখন সব অনলাইন পরীক্ষা ছাড়া উপায় নেই, অনলাইন পরীক্ষায় কিন্তু হতে চলেছে। ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে বারবার আলাদা করে পরীক্ষা তোমাদের দিতে কিন্তু হচ্ছে না, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? বারবার কিন্তু আলাদা করে পরীক্ষা দেওয়ার প্রয়োজন পড়ছে না, পরীক্ষার ফি দেওয়ারও দরকার নেই, এটা মাথায় রাখবে। পরীক্ষার ফিয়েরও কিন্তু প্রয়োজন নেই, ফি সম্পূর্ণ বাদ। অর্থাৎ বারবার এসএসসির জন্য একবার পরীক্ষা দিতে হচ্ছে না, ব্যাংকের জন্য আলাদা করে তোমার ফি দিতে হচ্ছে না, একবার সেট পরীক্ষার জন্য ফি দেবে, ওটা তোমার 3 বছর ধরে তুমি স্কোরটা নিতে পারবে। তুমি যদি মনে করো স্কোর আপগ্রেড করবে, স্কোর 3 বছর আছে কিন্তু তোমার স্কোর আপগ্রেড করতে চাইলে পরীক্ষা বারবার তুমি দিতে পারো, যেটা বলা আছে একজন ব্যক্তি যতবার ইচ্ছা পরীক্ষায় বসতে পারেন, তার কোনো বাধ্যবাধকতা নেই যে সে 3 বার বা 4 বার 5 বার বসতে পারবে, এমন কিছু নেই, যতবার ইচ্ছা বসতে পারেন। হায়েস্ট যে স্কোরটা হবে সেই স্কোরটাই কিন্তু গ্রাহ্য করা হবে, অর্থাৎ হাই স্কোরটা দিয়েই তোমরা পরের পরীক্ষায় ডাক পাবে ইন্টারভিউতে। ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে শুধুমাত্র পাবলিক সেক্টর এজেন্সি নয়, মানে প্রাইভেট সেক্টরের সঙ্গেও কিন্তু যুক্ত, অর্থাৎ প্রাইভেট সেক্টরে যদি রিক্রুটমেন্ট হয় সেই স্কোর কার্ডটা তুমি চাইলে শেয়ার করতে পারো। কীরকম ফর্ম ফিল আপের সময় তোমরা এখনই দেখবে, রিসেন্ট রেলের ফর্ম ফিল আপ, এসএসসি ফর্ম ফিল আপে লাস্ট দেখা গিয়েছিল যে একটা অপশান আছে যে এই পরীক্ষার স্কোরটা আমি অন্য কোনো রিক্রুটমেন্ট এজেন্সির সাথে শেয়ার করতে চাই কি না, ইয়েস অর নো, এরকম দুটো অপশান ছিল, মার্ক করতে বলছিলাম আমরা সেখানে ফর্ম ফিল আপ করার সময়। কী করছিলাম না, ইয়েস করে দিচ্ছিলাম অথবা নো করে দিচ্ছিলে, যদি ইয়েস করাটাই বেটার, এখন ইয়েস করা মানে ওই স্কোরটা সেটের মতো হিসাবেই কাউন্ট করা হবে, সেখানে হয়তো এসএসসির ফর্ম ফিল আপ বা আইবিপিএসের ফর্ম ফিল আপ হচ্ছে, কিন্তু স্কোরটা কাউন্ট করা হবে সেট হিসাবেই, ওই স্কোরটা চাইলে অন্য কোথাও যুক্ত হতে পারে, হয়তো সেগুলো আর হবে না, বাট নতুন পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য সেট পরীক্ষার জন্য, যেটা তোমরা কি স্কোরটা বিভিন্ন প্রাইভেট সেক্টর রিক্রুটমেন্টের ক্ষেত্রেও কিন্তু শেয়ার করা যেতে পারে। তুমি যদি শেয়ার করো তো তোমাদেরই ভালো, সেক্ষেত্রে তোমাদের যদি কোনোদিন ডাক পড়ে তোমাকে সেখানে ডাকা হতে পারে যে তোমার স্কোরটা ছিল সেট পরীক্ষায় এত, সেই হিসাবে তোমাকে ইন্টারভিউর জন্য ডেকে নেওয়া হলো, এরকম হতে পারে। তো তোমরা তোমাদের মতামতটা একবার জানাবে কমেন্টে, আমি চাই তোমরা তোমাদের মতামতটা জানাও এই সেট সম্পর্কে, এই সেটের ডিসিশনটা কতটা যুক্তিসঙ্গত, কতটা সঠিক নাকি ভুল, এটা তোমরা কমেন্টে জানাও। তার থেকে কিছুটা রেজাল্ট, কিছুটা আউটকাম আমরা পাবো যে সেটটা কতটা গুরুত্বপূর্ণ বা এটা কোনো খারাপ পথে চালিত হবে কি না এটা বোঝা যাবে। তো অবশ্যই তোমরা কমেন্ট করো, জানাও ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবে, এবং ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে সবার সাথে, যাতে খুব স্বল্প সময়ে অল্প ছোট ভিডিওর মাধ্যমে অল্প পয়েন্টের বেসিসে এই সেট সম্পর্কে প্রত্যেকে ইনফরমেশান পেতে পারে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।